আমবেড়ে একটু ভোট নিয়ে একটু মাতামাতিটা বেশি হয়, একটু ফ্রেশ ফ্রেশ লাগছে না? তো হ্যাঁ, চুল আর হচ্ছে গিয়ে চুলটা কেটেছি। আর সব থেকে বড় কথা, ওই দাদুটা দেখি না টাকাটা বার করছে কোথা থেকে জানো? অ্যাকচুয়ালি যেটা ওষুধের যে খাম দেয়, ওষুধ ভরে যে প্যাকেট, তার মধ্যে দেখি না পয়সা বার করছে, সেই জন্য ভিডিওটা করছিলাম। আর একটু পরিষ্কার, আর আজকে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি সকাল থেকে ব্লগ করা হয়নি, তো এখন বাজে বিকাল 5টা, তো এখন থেকে আমি ব্লগ কন্টিনিউ করছি। আশা করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো চলো, বাদ দাও হয়ে গেছে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি একদম বিন্দাস আছি, আর বিন্দাস না থাকার কোনো কারণ নেই। যদি বৃষ্টি হয় তো আরও বিন্দাস হয়ে যাবো। তো মেঘলা ওয়েদার আছে, আশা করছি বৃষ্টিটা হোক। তো চলো এখন যাচ্ছি ঘরে, এখন এরপরে যাবো দেন দোকানে। তো দোকানে গিয়ে অনেক কাজ আছে, আর সকাল থেকে কিন্তু পাখিগুলোকে খেতে দেওয়া হয়নি, ভিডিও বানানো হয়নি বলে। তো চলো ভিডিও বানাচ্ছি আর পাখিগুলোকে গিয়ে খেতে দেবো, সেসব ভিডিও আছে, ভিডিওর মধ্যে দেখবে। আশা করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, চলো ভিডিওটা দেখতে থাকো। আর গাইস, আজকে হচ্ছে বুধবার, অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমাদের ঘুরবোদার হাট। আর সব থেকে বড় কথা, পাখিকে একটু খেতে দেবো ঠিকই, কিন্তু পাখির ঠিক আজকে করবো না। চলো আজকে কী কী করি এখান থেকে সবটাই ভিডিওর মধ্যে থাকবে, আশা করছি তোমরা ভিডিওটা শেষ করে দেবে। চলো এখন চলে আসলাম দোকানে, আর আজকে হচ্ছে হাটবার। প্রায় লোক দেখছি হাটে যাচ্ছে, আর অতটাও ভিড় নেই হাটে যদিও বা। তো চলো এখন যাই উপরে, আর উপরে কোনো গেটও খেলা হয়নি। তো চলো উপরে পাখিগুলোকে খেতে দিই, কারণ সকাল থেকে কিন্তু পাখিগুলোকে খেতে দেওয়া হয়নি। তো চলো, আওয়াজ পাচ্ছি দেখতে পাচ্ছি, ছটফট করছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সত্যি সত্যি পাখিগুলোকে খেতে দিইনি। তো হ্যাঁ, সকাল থেকে খেতে দেওয়া হয়নি, আর ভিডিও করা হয়নি, উপরে আসাই হয়নি একদম। তো দেখো পাখিগুলো একদম ছটফট ছটফট করছে, আয় আয় লাঠি বাটি সব ফেলে দিয়েছে এরা, খাবার টাবার নেই বলে। তো চলো এদের, চলো এদেরকে খাবার টাবার দিই, দেন তারপরে আবার দেখা হচ্ছে। চলো খাবার দিই এদেরকে। তো কমপ্লিট হয়ে গেল খাবার দাবার দেওয়া। তো দেখো খালি মেঘ করেছে, দেখো কতটা, একদম মোটামুটি মেঘ করেছে। যদি বৃষ্টি হয় তো ভালোই লাগবে, আর বৃষ্টি তো হচ্ছে না। তো এদের পাখিগুলো দেখো কি করছে, ওরা বসে আছে। তো চলো এদের পাখিগুলো, অ্যাকচুয়ালি এদের পাখিগুলো না, এই এদের যে তোলা ফেলেছে, ধান ফেলেছে, সেই ধান খেতে নামে। তো দেখি মাঝে মাঝে ভালো লাগে। আর আমার পাখিগুলো ছিল, অনেক পাখি ছিল, আমারও প্রায় ছাদেতে প্রায় 50-60টার মতো পাখি ছিল, যদিও বা দামি পাখি ছিল। তার আগে কিন্তু এরকম দেশি পায়রাও ছিল, তো সে তারা কোনো দিন জমিতে আসতো না ধান ফেলালে, সত্যি বলছি। আর এটাই বেশ ভালো লাগতো, আর যা হতো ডাইরেক্ট আমাদের ছাদে বসতো। আর যখন ছোটো যখন ছাদ ছিল না, তখন একদম আমাদের চালে সারাদিন বসে থাকতো, উপরন্তু কোথাও জমিতে কোনো জমিতেই লাভতো না ওরা। আর অ্যাকচুয়ালি লাভতো না, কারণ এদের সবসময় খাবারটা দেওয়া থাকতো, গম ধান এনি টাইম দেওয়া থাকতো ওদের, যা যা পছন্দের খাবার। চলো এবার গিয়ে দোকানে বসতে হবে, দেন তারপরে দেখা আছে যা যা করবো। চলো যাওয়া যাক, এখন বাজে বিকেল, সরি রাত্রি 8:30, আর এখন যাবো বাড়ি। তো বিকেল মনে মনে হলো, বিকেল থেকে তো দোকানে বসে আছি, কিছু কাজ নেই কিছু নেই। তো চলো এবার যাবো দোকান, সরি বাড়ি, মানে মাথা খারাপ হয়েছে, উল্টো পাল্টা বকে দিচ্ছি গাইজ। চলো এবার যাবো বাড়ি, আর এখন একটা লেট হয়ে গেছে, 8:30 বাজে, দোকান টোকান বন্ধ করে দিয়েছে। চলো আজকে তো বসে বসে বেকার বেকার বসে থাকা গেছে, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেন আমার দেখা হচ্ছে। চলো ভাই যাই, এখন আসলাম বাড়ি, আর ওইখানে বসে বসে কাজ খেয়েছে। তো চলো যাওয়া যাবে এখানে ক্লাবের সামনে, চলো গিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে শুয়ে আছি, কেড়ে ঠান্ডায় তো শুয়ে আছিস খুব আরাম করে। লুডো খেলতিস বসে বসে? হ্যাঁ তাস খেলিনিস আজকে? তাস খেলিস নি? সরো পড়ে কই রে, ফোন করি খাবারে আছে রাত্রে, এখন এখানে জল ঢালা ভাত, ডিম ভাজে, আলু ভাজে, যদিও অন্য কাঁচা পেঁয়াজ বা লবণ দিয়ে আমি কোনো ভাতটা খাই না। তো গরমকালে এটা একদম সুস্বাদু, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর সামনে চলছে আমার ভীম কার্টুন, চলো খাওয়া যাক, দেন তারপরে আবার দেখা। গাইস টমিকে নিয়ে আসলাম জমির থেকে, কারণ একটু হাওয়া হচ্ছে,
আর গরমে তো অলরেডি কিন্তু এর ভেতরে ঢুকে যাবে ঘরে ভিতরে, যার কারণে একটু হাওয়া খেতে নিয়ে এলাম। আর টয়লেট ফয়লেট করে একদম নিয়ে গিয়ে ঘরে তুলে দেবো, আর গিয়ে আমিও শুয়ে পড়বো। আর দাঁড়া কিছুক্ষণ দাঁড়া, হাওয়া আছে দাঁড়া, থাকবে না বাড়ি যাচ্ছে, টান মেরে চলে যাচ্ছে। আরে এত ক্ষমতা টিনের, এই গাড়ি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি গাইস, দেখা যাবে আগামীকাল। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসলে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। চলো টাটা, বাই বাই। হ্যাঁ চল্লাস নি, চুপ কর।